আগরতলা খোশবাগান এলাকা থেকে যে বাইকটি সকাল 11টায় চুরি হয়েছিল, রাধাকিশোরপুর থানার পুলিশ রাত 11টায় বাইক ও চোরকে ধরতে পেরেছেন। আবার গত কিছুদিন আগে উদয়পুর ধ্বজনগর এলাকা থেকে বিপ্লব দেববর্মার একটি বাইক চুরি হয়েছিল। তারপর বিপ্লব দেববর্মা রাধাকিশোরপুর থানায় চুরির মামলা দায়ের করেন, যার মামলা নম্বর 75/2024। পুলিশ মামলা হাতে নিয়ে তার তদন্ত শুরু করে অবশেষে পুলিশ তার নিজস্ব সোর্স লাগিয়ে বাইক চোর পিন্টু দাসকে আটক করেছে সোনামুড়া মহকুমা থেকে। পুলিশের জিজ্ঞাসাবাদে পিন্টু স্বীকার করেছে যে বাইকটি বিপ্লব দেববর্মার, তবে বাইকের নাম্বার প্লেট খুলে ফেলে দিয়েছে। পুলিশ তাকে 3 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে আসার জন্য আদালতে আবেদন করেছে। বিপ্লব দেববর্মা নামে একজনের বাইক চুরি হয়, পালসার NS হোয়াইট কালার। তারপর চুরি হওয়ার পর আলটিমেটলি সে একটা থানাতে কমপ্লেন করে, কমপ্লেন করলে থানাতে একটা কেস রেজিস্টার হয়। কেস নাম্বার আর গুড় বিএস কেস নাম্বার 75/2024। এই কেস করলে আমরা সোর্স একটিভ করি কে বা কার এই বাইকটি চুরি করেছে। একটিভ করার পর আমরা জানতে পারি যে পিন্টু দাস নামে একজন ভেটারান বাইক টিচার কাজটি করেছে। আমরা ওর মোবাইল নাম্বার কালেক্ট করি। কালেক্ট করার পর ওর মোবাইলের LBS-এর মাধ্যমে একটি থানার বড় অবসর ও অন্য স্টাফ সব দিয়ে সোনামুড়া দিয়ে আটক করে, আটক করার পর অ্যারেস্ট করে এই কেসগুলো আত্মপুত ফলো করা হবে। সঙ্গে একটি বাইকও সিজ করা হয়েছে, চুরি যাওয়ার যে বাইকটি বিপ্লব দেববর্মার পালসার NS-160 হোয়াইট কালার, যে বাইকটা সিজ করা হয়েছে। যদিও বাইক চুরি করার পর ওরা বাইকের রেজিস্ট্রেশন নাম্বার প্লেট খুলে নিয়েছে, তারপর আমরা বাকি দুই নাম্বার 30 নাম্বার কম্পেয়ার করে বুঝতে পেরেছি বাইকটা ওই বাইকটা এদের চুরি করেছে। স্যার, এই যাকে গ্রেপ্তার করেছেন স্যার, ওনার নামটা কি স্যার? ওনার নাম পিন্টু দাস। পিন্টু দাস, আমার নাম মোহাম্মদ দাস। আজকে কি আদালতে প্রেরণ করা হচ্ছে? আজকে আদালতে প্রেরণ করা হচ্ছে, 3 দিনে পুলিশ শুনানি। আর কবে, কত তারিখ স্যার অ্যারেস্ট করা হয়েছিল? অ্যারেস্ট করা হয়েছিল মানে গতকালকে 21/7। এর আগে আটক ছিল না? ওই দিনই অ্যারেস্ট করা হয়েছে। 21/7।